হাজির হয়ে গেলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি নিয়ে আপনাদের সামনে আছি রেজওয়ানুজ্জামান আজকে আমাদের বিষয় দুয়ারে এশিয়া কাপ ভাবনায় বিশ্বকাপ আর এই বিশ্বকাপ ভাবনা কিংবা এশিয়া কাপ নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমনকে এবং সঙ্গে আছেন জাতীয় ক্রিকেটার সাবেক সানোয়ার হোসেন দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ দর্শক আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন সামনে অনেকগুলো ব্যস্ততা ওয়ার্ল্ড কাপ যেহেতু বছরের শেষ দিকে লক্ষ্যটা সেটাই আমরা যে কোনো কিছুতেই ঘুরে ফিরে ওয়ার্ল্ড কাপকে টানছি আপনাদেরও নিশ্চয়ই সেই জিনিসগুলো ফেস করতে হচ্ছে ওয়ার্ল্ড কাপের বছর এমনটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু খুব আর্লি কি হয়ে যাচ্ছে আলোচনাটা চার মাস এখনও বাকি যদি আমি বলি বিশ্বকাপের আমাদের মধ্যে তো আসলে আলোচনা চলছে অনেকদিন ধরে আমরা তো এটা নিয়ে আরও আগে অনেক আগেতে প্ল্যান করছি খুব অবভিয়াস এবার বিশ্বকাপ আমাদের একটা অনেক বড় সুযোগ কারণ আমাদের যেই টপ প্লেয়ার যারা সিনিয়র প্লেয়াররা তারা পরে বিশ্বকাপে থাকবেন কিনা একটু তো কনফিউশন থাকতে পারে বিকজ নেক্সট বিশ্ব 27 আসলে তারা মানে কন্টিনিউ করবেন কিনা বাস্তবতা খুবই বাস্তবতা এই বিশ্বকাপে আমরা যে টিমটা পাচ্ছি পরে বিশ্বকাপ আসলে এত ভালো টিম নাও পেতে পারি এবং দলটা খুব ভালো ফর্মে আছে খুব ভালো ক্রিকেট খেলছে গত এক বছর ধরে বাংলাদেশ তো এটা একটা অনেক বড় অপরচুনিটি বাংলাদেশে এই বিশ্বকাপে ভালো কিছু করার সেই জন্য হয়তো আমাদের সবার চিন্তাভাবনাটা বেশি প্ল্যানিং বেশি আলোচনাটাও তো একটু হতেই পারে কারণ বিশ্বকাপে এবং খেলা কিন্তু হচ্ছে সাব কন্টিনেন্টে যেখানে আমাদের কিছু সিমিলার কন্ডিশন থাকে এই জন্য হয়তো আলোচনা হচ্ছে বাট আমার মনে হয় বিশ্বকাপ নিয়ে আলোচনা হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কারণ আমার মনে হয় সবাই চাচ্ছে এবার বাংলাদেশ বিশ্বকাপে বিশ্বকাপের দল কি আপনারা চূড়ান্ত করেছেন ঘোষণা করতে হবে না চূড়ান্ত 15 জন না না আমরা না চূড়ান্ত করিনি ডেফিনেটলি বিকজ সামনে আমাদের আরও দুটি টুর্নামেন্ট আছে আফগানিস্তান সিরিজ আছে এশিয়া কাপ আছে এশিয়া কাপ আছে এই দুটার দিয়েই আসলে মোস্টলি আমরা এশিয়া কাপে যেই দলটা যাবো সেটাই আসলে আমাদের বিশ্বকাপ দল হবে আচ্ছা তার মানে এখনও চূড়ান্ত হয়নি স্যার ভাই মানে যে বিশ্বকাপ নিয়ে আলোচনা প্রত্যাশা কিংবা বলছে নির্বাচকরা বোর্ড প্রেসিডেন্ট বোর্ড পরিচালকরা আমরা সবাই বলছি যে এটাই বাংলাদেশের সেরা সম্ভাবনা এবারের বিশ্বকাপটা এটা কি মানে চাপ কিনা প্লেয়ারদের উপর নাকি এটা রিয়েলিস্টিক অবস্থা তারাও মেনে নিচ্ছে যে এটাই শেষ সেরা সুযোগ আসলে রিয়েলিটিটা হলো বাংলাদেশ কিন্তু যেই ফর্মেটটা ভালো ক্রিকেট খেলে ওয়ানডে ফর্মেট সবচেয়ে ভালো ক্রিকেট খেলে আমরা এই ফর্মেটে যদি এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়তো ডেফিনেটলি কেউ এই এক্সপেকটেশন করতো না যদি টেস্ট হয়তো কেউ এক্সপেকটেশন করতো না বাংলাদেশের রিসেন্ট পাস্ট যদি ওয়ানডে পারফরমেন্স দেখি মানে লম্বা সময় যদি আমাদের মেইন পারফরমেন্সটা কিন্তু ওয়ানডেতেই আর মেইন ওয়ানডে পারফরমেন্সটা বিকজ অফ যাদের কারণে হয়েছে মোস্ট অফ দ্য যে সিনিয়র প্লেয়ারগুলি ওদের কিন্তু এটা বেস্ট অপরচুনিটি এবং ওদের কাছে ওই কনফিডেন্সটা তামিমের কথা বলি ক্যাপ্টেন সবসময় কনফিডেন্স ও টিমটা ভালো করছে সেই মধ্যে সাকিব কিন্তু চিন্তা করছে যে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা সে ধরার চিন্তা করছে এরকম চিন্তা মানুষের আপনি একটা জিনিস অ্যাচিভ করতে গেলে কিন্তু আপনার ভিতর থেকে বিলিভটাও করতে হবে বোর্ড প্রেসিডেন্ট চিন্তা করছে মিনিমাম সেমিফাইনাল চাই বা আমরা ফাইনাল খেলতে চাই সবার মধ্যে ওই কনফিডেন্সটা বা বিলিফটা কিন্তু তৈরি হচ্ছে বিকজ এটা ওয়ানডে ফর্মেট আর খেলাটাও যদি ধরেন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা হতো হয়তো বা আমাদের কন্ডিশনের সাথে একটু ডিফারেন্ট হতো খেলাটাও ইন্ডিয়াতে সব কিছু বিবেচনা করে এবং সাথে সাথে আমি এটাও বলবো যে আমাদের ইয়াং ক্রিকেটাররা কিন্তু এখন ভালো ক্রিকেট খেলছে একটা সময় কিন্তু আমরা খুব অরিট ছিলাম যে আমাদের সাকিব তামিমের পরে কারা ক্রিকেটটা হাল ধরবে বাংলাদেশ টিমটা কারা ক্যারি করবে এখন কিন্তু ইয়াং ক্রিকেটাররা অনেকেই কিন্তু ওই প্রমিজিং অবস্থা থেকে এখন একটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসছে আর একটা বড় কারণ আমি যেটা বলবো যে আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখি লাস্টে টিমটা ভালো ছিল সব কিছু ছিল কিন্তু আমাদের বোলিং ইউনিটটা দুর্বল ছিল বর্তমান সময় আমাদের ফার্স্ট বোলিং ইউনিটটা বিশেষ করে যে অসাধারণ পারফর্ম করছে এই সব কিছু মিলে ডেফিনেটলি এটার প্রতি বাংলাদেশের এক্সপেকটেশন বলেন সবার আশাটা ডেফিনেটলি সবার আছে এবং দর্শক থেকে শুরু করে মানে সাংবাদিক বলেন বোর্ড অফিসিয়াল বলেন প্লেয়ারদের সবার প্রতি কনফিডেন্সটা আছে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ তো আমরা এমন পর্যায়ে চলে যাই না ইন্ডিয়ার মতো অবস্থানে কিন্তু আমরা যাইনি যে বলে কেউ একবার চ্যাম্পিয়ন হয়ে যাবো ডেফিনেটলি আমাদের বেস্ট অপরচুনিটি তৈরি হয়েছে বাকিটা হলো পারফরমেন্স ইন্ডিয়াও কিন্তু লাস্ট অনেক বছর কোনো ওয়ার্ল্ড আসরে কিন্তু ভালো খেলতে পারছে না মানে চ্যাম্পিয়ন মতো অবস্থায় যায় কিন্তু পারফর্ম করাটা হয়তো হয় না আর কি যদি 2015 আর 19 ওয়ার্ল্ড কাপের সাথে একটু কম্পেয়ার করি 15-তে আমাদের এই সিনিয়র ব্যাচটা সেরা ফর্মে ছিল আমরা দেখেছি 19 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান একা এক্সট্রাঅর্ডিনারি খেলেছেন 23-এ আপনি আলাদা কোন জায়গাটায় ওই দুইটা ওয়ার্ল্ড কাপের চেয়ে বাংলাদেশ দলকে রাখছেন বোলিং ডিপার্টমেন্ট আমাদের বোলিং ডিপার্টমেন্টটা এখন অনেক ভালো আমি আগেও ছিল 2015-তেও আমাদের বোলিং ইউনিটটা ভালো ছিল 2019-এ বোলিং ইউনিটটা ভালো ছিল বাট এইবার যে বোলিং ইউনিটটা খুব আশা জাগাচ্ছে অ্যাকচুয়ালি ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা মানে যথেষ্ট স্ট্রং যেই ডিফারেন্সটা তৈরি হয়েছে বাংলাদেশের যেই জন্যে বাংলাদেশ আসলে এত ম্যাচ জিতছে তার পিছনে একটা ব্যাটসম্যানরা তো ভালো করছেন বাট আমাদের এখন যে জিনিসটা তৈরি হয়েছে উইকেট টেকিং অপশন তৈরি হয়েছে আই মিন আগেও বোলাররা ভালো ছিলেন বাট এখন আমাদের অ্যাটাকিং বোলার অনেক বেশি মানে হয় না যে ক্যাপ্টেনের যখন উইকেট দরকার একটা বোলারকে নিয়ে আসি এমন বোলার কিন্তু দলে দু তিনজন তৈরি হয়ে গেছে সেটা আসলে পার্থক্য গড়ে দিচ্ছে আই মিন
প্লাস ফিল্ডিংটা মনে আমরা এখন এই মানে গত কয়েক বছর ধরে ফিল্ডিংটা আমাদের অত আসনের হয়নি, লাস্ট তিন চারটা সিরিজে ফিল্ডিংটা কিন্তু আমাদের অনেক ইম্প্রুভ করেছে। তো সব মিলিয়ে অবশ্যই ওয়ার্ল্ড কাপে একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছিল টুর্নামেন্টের সময় সবাই কে কেমন ফর্মে আছেন। একটা টিম সারা বছর ফর্মে থাকে ভালো করে, একটা টিমের প্লেয়াররা সারা বছর রান করে, এটা হয় একটা বড় টুর্নামেন্ট যে ফর্মটা হয়তো সেরকম কন্টিনিউ করতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু দলটা তো ভালো করে না। যদি আমাদের ওই সময় ফর্মে সবাই থাকে, আমরা যদি আমাদের যেরকম খেলা খেলতে পারি, ওয়ার্ল্ড কাপে কিন্তু সব দলগুলি প্রস্তুতি নিয়েই আসে। আই মিন ওয়ার্ল্ড কাপ ইজ এ প্লেস যেখানে সব দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসে এবং ওয়ার্ল্ড কাপের জন্য আলাদা প্রস্তুতি নিয়ে আসে। ইটস নট এ প্লেস যে আপনি যাবেন খেলবেন জিতে চলে আসবেন, বাট আমরা যদি আমাদের সেরা ফর্মে থাকতে পারি ডেফিনেটলি এবার একটা সুযোগ, ভালো কিছু করার সুযোগ তো থাকবেই বাংলাদেশে। এবং এবার এখন তো ওয়ার্ল্ড কাপ আরও কম্পিটিটিভ, মাত্র 10 দলের টুর্নামেন্ট, টপ 10 প্লেয়াররা দল খেলে। যেটা বলছিলেন আপনি বোলারদের পারফরমেন্সটাই আসলে এগিয়ে রাখছে বাংলাদেশকে, এই পাঁচজন হয়তো বা আমার ধারণা যে পাঁচজন পেস বোলার থাকবে 15 জনের স্কোয়াডে, এই পাঁচজনকে বেছে নেওয়া কি একটু কঠিন হচ্ছে নাকি না? যদি সবাই ফিট থাকে তাহলে কঠিন হবে ডেফিনেটলি, বাট দেখুন হয়তো যেই পাঁচজন থাকবে সবাই কিন্তু সবাইকে কমপ্লিমেন্ট করছে। আমাদের একটা সুবিধা হচ্ছে যে এখন আগে একজন বোলারের উপর বেশি রিলাই করতে হতো, তা সে যদি ইনজুর থাকে তখন তো বাকিদের দিয়ে হয়তো সেই কাজ চালিয়ে নেওয়া, বাট আমি এখন হয়তো কি ইঞ্জুরির কারণে অন্য কেউ আসছেন সেই কিন্তু অ্যাজ গুড অ্যাজ যিনি খেলছেন তার মতে। সো এইটা আমাদেরকে অনেক বড় একটা স্বস্তি দিচ্ছে যে এই পাঁচজনই যাক, আমরা চাই করিনি কারণ আমরা চাই সবাই সুস্থ থাকুক, সবাই ফর্মে থাকুক, তাহলেই কিন্তু আমাদের জন্য ভালো কিছু হতে পারে। তাসকিনের জন্য একটু টেনশন হচ্ছে যে তাসকিন যে ফর্মে ছিল তারপরে ইঞ্জুরিতে পড়া, ফিরে এসে আসলে একটু হলেও তো স্টার্ট করতে সময় লাগে। তাসকিন ওর খেলাটা মনে হয় বুঝতে পেরেছে, আই মিন হি ইজ এক্সপিরিয়েন্স নাও, ওর বোলিংয়ের ফর্মটা রিদমটা কিন্তু এখনও ধরে ফেলেছে। লাস্ট কয়েকটা সিরিজ যদি দেখেন ও যখনই করছে ফিরতে কিন্তু কত সময় নিচ্ছে না, ওর জন্য যেটা বড় চ্যালেঞ্জ যেন ফিট থাকতে পারে, সেই জন্যই কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা হচ্ছে। আই মিন তাসকিন তো এখন চাইলেও কিন্তু আমরা খেলাতে পারি, কিন্তু ও কিন্তু ওইভাবে বিল্ড আপ করা হচ্ছে সো দ্যাট সময় মতো যেন ও সুস্থ থাকে। এবং হ্যাঁ হয়তো ফিরতে একটা দুটো ম্যাচ লাগেই, সেটা খুব স্বাভাবিক, বাট সেটা সেই ম্যাচ প্র্যাকটিসটা মনে হয় ওয়ার্ল্ড কাপের আগে সে পেয়ে যাবে। সানোভার কাছে জানতে চাই যে বোলিংটা মানে আমরা সবসময় বলে এসেছি ব্যাটিং আমাদের মূল শক্তি, কিন্তু বোলিং নিয়ে আমরা অত কখনোই সাহস পাইনি, এইবার যেটা পাচ্ছি পেস বোলাররা ইন্ডিয়ার কন্ডিশনে আবার খেলা বলছি, মানে সেইটা কতটা কন্ট্রাডিক্ট করছে কি না? না এখন ধরুন কন্ডিশন একটা বড় ফ্যাক্টর হ্যাঁ ফাস্ট বোলারদের জন্য, কিন্তু এখন দেখেন আমাদের কিন্তু বোলাররা কিন্তু যে কোনো করে সব কন্ডিশনে ভালো করছে, এবং আমাদের হোম কন্ডিশনে একটা সময় কিন্তু আমরা স্পিনের উপর ডিপেন্ড করতাম, আমরা কিন্তু অনলি ম্যাচ জেতার জন্য স্পিনারদের উপর ডিপেন্ড করতাম, এখন কিন্তু হোমেও কিন্তু লাস্ট সিরিজগুলি দেখি আমাদের কিন্তু স্পিনারদের থেকে ফাস্ট বোলাররা ডমিনেট করেছে, এবং নট অনলি আমরা বলবো না কারণ ছোটো দলের এগেনস্টে আমরা ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচ জিতেছি। ডেফিনেটলি এই পারফরমেন্সগুলি প্লেয়ারদের যে একটা পারফর্মেন্স সময়ের সাথে সাথে ম্যাচ, এখন ফাস্ট বোলারগুলি কিন্তু ইয়াং না, সবাই কিন্তু অলমোস্ট অনেকদিন ম্যাচ খেলে ফেলেছে। মুস্তাফিজের কথা যদি ধরি আমরা, তাসকিনের কথা বলি, বিভিন্ন কন্ডিশনে আপনি এবারের কথা বলি শরীফুলও কিন্তু অনেকদিন ম্যাচ খেলে ফেলেছে, তারপর হাসান মাহমুদ অসাধারণ পারফর্ম করছে, মানে ইংলিশ কন্ডিশনে মৃত্যুঞ্জয়, মানে পাইপলাইনে অনেকগুলি ফাস্ট বোলার আছে, সবাই কিন্তু মোটামুটি হয়তো মৃত্যুঞ্জয় কিছুটা হয়তো ইনএক্সপিরিয়েন্স, বাকি সবাই কিন্তু ধরেন নট অনলি হোম অ্যাওয়ে সব জায়গায় কিন্তু পারফরমেন্স করে এখন কিন্তু ইউজ টু। ডেফিনেটলি ফাস্ট এই ইন্ডিয়ান কন্ডিশনে যে কোনো অপোনেন্ট যে কোনো বোলারদের জন্য একটু ডিফিকাল্ট হবে ওই কন্ডিশনে বোলিং করা, ওইখানে যে ওই কন্ডিশনে অনেক রান হবে ওই এগেনস্টে কীভাবে পারফর্ম করা যায়, কীভাবে ভালো বোলিং করা যায়, ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ থাকবে। তারপর মনে হয় এখন ক্যাপাবল বাংলাদেশের বোলাররা। পেস বোলারদের সাথে স্পিনারদের নিয়ে কি টেনশন আছে নাকি না? সাকিব মেহেদি যথেষ্ট ফিট, মেহেদি তো খুব ভালো করছে, সাকিব উইল ফাইন, ওর যে ইঞ্জুরিটা এখন হয়েছে এটা যথেষ্ট বড় কিছু নয়, উইদিন সিক্স সিক্স ওর ঠিক হয়ে যাওয়ার কথা, ওই সময় যদি কোনো ইঞ্জুরি হয় সেটা ডিফারেন্ট বিষয়, বাট মিরাজ এখন অনেক পরিণত, ডেফিনেটলি মিরাজ পরিণত, সাকিবও পরিণত, সো স্পিন বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে আমার মনে হয় খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। সবচেয়ে বড় যেটা ভালো জিনিস, এই দুজন থাকায় আমাদের ব্যাটিং পরিধিটাও বাড়ছে, আমরা একজন বাড়তি বোলার নিয়ে খেলতে পারছি, সো যেটা অনেক বড় অ্যাডভান্টেজ বাংলাদেশ টিমের জন্য। দুজনের জন্য বাড়তি অ্যাডভান্টেজ, কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার না থাকাটা কি একটু চিন্তা কিনা? আমরা আগের ওয়ার্ল্ড কাপে লেগ স্পিনারের কথা শুনেছি, চার বছরও আমরা সেটা পাইনি, পেস বোলিং অলরাউন্ডার একটা পাচ্ছি না, মানে সেইটা একটু কম্বিনেশন করার ক্ষেত্রে কঠিন হয় কিনা দল? না কম্বিনেশন করার ক্ষেত্রে কঠিন হয় না, বাট হলে ডেফিনেটলি ভালো হতো, বাট আপনি তো আটজনের বেশি ব্যস্ত হওয়ার দরকার নেই, মিরাজ থাকে আমাদের আসলে ব্যাটিংটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, মিরাজ তো এখন একজন ব্যাটসম্যান হিসেবেই খেলানো যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আমাদের খুব একটা মিস করছি না, কারণ একটা দলে এরকম চারটা অলরাউন্ডার আসলে খুব কম থাকে, মুশফিক রহিমের যে অলরাউন্ডার, লিটন দাস যে কোনো ইউজ করতে পারি, সাকিব অলরাউন্ডার, মিরাজ অলরাউন্ডার,
এরকম জেনুইন অলরাউন্ডার আসলে খুব বেশি দলে কিন্তু নেই। আর একটা যদি হতো তাহলে ডেফিনেটলি খুব ভালো হতো, আর যদি আমাদের একজন ফাস্ট বোলার থাকতেন যিনি এসে লং হ্যান্ডেলে রান করতে পারেন তাহলে সেটা খুব ভালো হতো। বাট আমার মনে হয় না যে সেটা আমাদের কম্বিনেশনে খুব বেশি সমস্যা তৈরি করবে, হলে তো ডেফিনেটলি খুব ভালো। বাট হ্যাঁ, আমরা এখনও চেষ্টা করছি একজন বোলিং ফাস্ট বোলিং অলরাউন্ডার বের করতে, কয়েকজনকে নিয়ে কাজ করছিলাম। আনফর্চুনেট সাইফুদ্দিনের ইঞ্জুরিটা আসলে একটু সেখানে সেই পরিকল্পনা থেকে একটু পিছিয়ে দিয়েছে, যদিও তিনি ফিরে এসছেন। বাট সাইফুদ্দিনের ইঞ্জুরি না হয়তো কন্টিনিউ করলে হয়তো আমাদের হাতে অপশনটা ভালো থাকতো। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এই ধরনের ফর্ম্যাটে জেনুইন বোলার খেলাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যেসব বোলাররা উইকেট নিতে পারেন, সেরকম আপনি আটটা ব্যাটসম্যান আছে আর তিনটা বোলার যদি আপনার থাকে যে তারা উইকেট নিতে পারবেন, তাহলে আমার মনে হয় যে খুব একটা সমস্যার কথা না। কিন্তু টেলেন্ডারে কি আমাদের একটু কি কম কিনা? আমরা আয়ারল্যান্ডও দেখেছি 13 রানে 5 উইকেট পড়ে গেছে লাস্টে, মানে এই টেলেন্ডাররা আমাদের খুব বেশি মানে রান দিতে পারছে না, মানে একদম জেনুইন বোলার দরকার, এটা আমি একমত। কিন্তু তারপরও আই হোপ তাস্কিন ফিরে আসলে আমাদের একটু প্রবলেম সলভ হবে। হ্যাঁ, আমাদের ব্যাটসম্যান বোলার আসলে অত ভালো ব্যাটিং করতে পারে না, এটা নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করছি। এটা আমাদের অনেক বড় একটা সেটব্যাকও বলতে পারেন, বিকজ ব্যাটসম্যান বোলারদের তো আসলে কেউ আশা করে না 30-40 রান করবে, ওদের 10-20 রানে টিম জিতে, ওদের 20 রানে হয়তো টিম হারে। সো সেটা এবং ক্যাপে কোচ আমি জানি এখন অনেক বাড়তি সময় দিচ্ছেন বোলারদের ব্যাটিংয়ের জন্য, ব্যাটিং ইমপ্রুভ করার জন্য সেটা নিয়ে বাড়তি কাজও করছি, আশা করছি তারা ইমপ্রুভ করে যাবে। আর মানে তাস্কিন ফিরে আসলে তাস্কিন আমার মনে এখন ব্যাটসম্যান হিসেবে বেশ মানে বেশ কিছু লং হ্যান্ডেল শট করতে পারেন। স্যার, আমার কাছে জানতে চাই যে বোলারদের নিয়ে আমরা মোটামুটি স্যাটিসফাইড কিংবা সন্তুষ্ট, ব্যাটারদের নিয়ে কি আপনার কোনো টেনশন আছে কিনা? সুমন ভাইয়ের কাছে যাবো, তার আগে আপনাকে জানতে চাই যে স্ট্রাইক রেটের ব্যাপারটা কিংবা ডট বল কমানোর ব্যাপারটা নিয়ে আমাদের টেনশন আছে, সেটা কি আমাদের ব্যাটারদের মধ্যে একটু হলেও আছে কিনা? ডেফিনেটলি ইম্প্রুভমেন্ট তো শেষ নেই, ডেফিনেটলি ইম্প্রুভমেন্ট করার তো আরও সুযোগ আছে। ডেফিনেটলি শান্তর কথা যদি বলি, আমরা কিন্তু একটা সময় শান্তর স্ট্রাইক রেট নিয়ে কথা বলেছি, কিন্তু সময়ের সাথে তো শান্তরটা মোটামুটি বলা যায় যে ওভারকাম করছে এবং আরও ইম্প্রুভ করার জায়গা আছে। সেম লিটন তো যখন খেলে তখন ওপেনিং, তামিম মোটামুটি একটা ভালো শেপে ফিরে আসছে। আমার সব কিছু মিলে আমার মনে হয় যে হয়তোবা একটা অ্যাডিশনাল হয়তোবা ওপেনার হয়তোবা যোগ হওয়ার সম্ভাবনা আছে। আমার যদি মনে হয় কম্বিনেশনে যারা বাইরে খেলছে তারাও কিন্তু টপ অর্ডার ওপেনার যে বিজয় ছিল বা নাইম শেখ ছিল, ওরাও কিন্তু পারফর্ম করে রেডি আছে, এটাও একটা প্লাস পয়েন্ট মনে হয় সিলেক্টরদের জন্য। যে পাইপলাইন একটা সময় ছিল বাংলাদেশ টিমে, কিন্তু কে কতটুকু খারাপ খেললো, কে খারাপ রিয়া ব্যাটার ছিল, খারাপের মধ্যে ভালো ছিল। এখন কিন্তু মানে এটা কিন্তু ডিফিকাল্ট, এখন ভালোর মধ্যে কে বেশি ভালো এটা কিন্তু চিন্তা করতে হচ্ছে। নট অনলি ফাস্ট বোলারের কথা চিন্তা করেন, হয়তো ফাস্ট বোলার কিন্তু অনেকেই পাইপলাইনে রেডি হয়ে আছে খেলার জন্য, তো ব্যাটসম্যানরা কিন্তু রেডি হয়ে আছে, এটা কিন্তু বিশাল প্লাস পয়েন্ট টিমের জন্য। এরকম সমস্যা হয়তো নির্বাচকের জন্য কঠিন, কিন্তু এটা হলো মধুর সমস্যা। তবে যেই জিনিসটা আমার মনে হয় যে এটা একটা আমাদের জন্য মাইনাস পয়েন্ট লেগ স্পিনার, যেটা বললেন লেগ স্পিনার বা নাম্বার 7-6-7 যদি একদম প্রপার ফার্স্ট বোলিং অলরাউন্ডার থাকতো, এটা নাই আমাদের হয়তো ই করার নাই এখন, হয়তো বর্তমান সময় নাই, কিন্তু ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে যে লেগ স্পিনারটা যখন লং শর্টার ভার্সনে কিন্তু লেগ স্পিনার অনেক ইউজফুল বোলার, ম্যাচ চেঞ্জ করার অ্যাবিলিটি রাখে এবং টি20 ফর্মেটে আরও ইউজফুল। দেখেন অনেক ভালো ভালো যদি কোয়ালিটি লেগ স্পিনার থাকে আপনার অনেক উইকেট টেকিং অপশন বেড়ে যায়। মানে এই জায়গাগুলোতে ডেফিনেটলি আমরা অনবার সময় যদি বলে আসছি এটা কাজ করার একটা জায়গা। সেম ওয়েতে একটা ফার্স্ট বোলিং অলরাউন্ডার যদি ধরেন হার্দিক পান্ডিয়ার মতো একটা নাম্বার 7 থাকতো, ডেফিনেটলি টিম কম্বিনেশন জন্য অনেক প্লাস পয়েন্ট হয়ে যায়। তবে নাই, তবে এটা ডেফিনেটলি এটা কাজ করতে হবে, তবে ভবিষ্যতে যাতে আমাদের টিমগুলি আর একটু বেটার কম্বিনেশন হবে। একই প্রশ্ন যদি বলি যে ইন্ডিয়ার কথা আমরা বলছি, 350 রান চেস করতে হবে কিংবা ডিফেন্ড করতে হবে, সেই ক্ষেত্রে 6-এর উপরে রান রেট, 100-এর উপরে স্ট্রাইক রেট রাখতে হবে, সেটা আমাদের ব্যাটাররা আসলে কতটা সম্ভব? তামিমকে নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, কিংবা নাজমুল শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মানে এদের নিয়ে আসলে আপনি কতটা চিন্তিত? না, আমি একদমই চিন্তিত না। কারণটা হচ্ছে আমি যদি লাস্ট সিরিজটা দেখি এগেনস্ট আয়ারল্যান্ড, ডিফিকাল্ট কন্ডিশন, ডিফারেন্ট কন্ডিশন, সেকেন্ড ম্যাচের সময় 320+ রান চেস করেছিলাম, যেটা ভালো লেগেছে আমরা কিন্তু একটা মুহূর্ত প্যানিক করিনি। অনেক সময় 300 রান হইলে আমরা শুরুতেই অনেক বেশি মানে স্ট্রাইক রান করতে যাই, অনেক বেশি অ্যাটাকিং খেলি, বাট আমরা মনে হয় ওই দিন খুব প্ল্যান ব্যাটিং করেছে। এখন যে সুবিধাটা হয়েছে আপনার, কিন্তু যেহেতু 40 ওভার পর্যন্ত কিন্তু পাওয়ার প্লে থাকে, আমি 10 ওভার পাওয়ার প্লে থাকে একটা, 40 ওভার আর একটা পাওয়ার প্লে থাকে, 5টা ফিল্ডের ভিতরে নিয়ে বল করতে হয়, তো আপনাকে কিন্তু প্রথম থেকেই কিন্তু আগে যে 10-15 ওভার পাওয়ার প্লে আপনার যা করার ওই পাওয়ার প্লেতে করতে হবে, কিন্তু এখন 40 ওভার পর্যন্ত সুযোগ থাকে। সো বড় রান চেস করতে হলে আপনাকে অত তাড়াহুড়ো করতে হয় না। আমার মনে হয় যে স্ট্রাইক রেটের কথা বলা হচ্ছে, আপনার যদি ভালো করে খেয়াল করে দেখি, আমরা ভালো খেয়াল করে দেখি, সবাই কিন্তু ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করছেন, কোন ম্যাচে কেমন ব্যাটিং করা দরকার সেইভাবে ব্যাটিং করার চেষ্টা করছেন। অনেক সময় অনেক ম্যাচ আপনাকে ই করে যে 100+ স্ট্রাইক রান করতে, অনেক ম্যাচ হয়তো সেটা করতে হয় না, শুরুতে উইকেট থাকলে উইকেটটা আটকে রাখলে পরে রানটা করা যায়। সো আর আমাদের যদি পারফরমেন্স দেখি আমরা,
তাহলে মনে হয় না যে আমাদের খুব একটা সমস্যা হচ্ছে, বিকজ আমাদের বাংলাদেশ খুব ভালো করছে। লাস্ট কয়েকটা সিরিজে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, ইন্ডেক্সে হারিয়েছি, আমরা সাউথ আফ্রিকা জিতে এসেছি, ওয়েস্ট ইন্ডিজকে জিতে আয়ারল্যান্ডের জিতেছি। তো আই থিঙ্ক আমাদের ব্যাটসম্যানরা খারাপ কিছু করছে না, কিন্তু 350 রান একটা অভ্যাস, অনেকেই বলছেন আমাদের স্টুডিওতে এসে বলেছেন যে 350 রানটা একটা অভ্যাস, যে প্রতিনিয়ত করা, সেটা চেস করা কিংবা ডিফেন্ড করা, সেইটাই আমাদের অভ্যস্ততা কতটুকু। যেটা বললাম যে আমরা কিন্তু 350 রান করতে আমি প্যানিক করছি না, আমরা জানি যে আমরা করতে পারবো। ব্যাটসম্যানদের সব ব্যাটসম্যান কিন্তু কম বেশি ফর্মে আছে, এখন যেমন যারা একটু অফ ফর্মে আছে সেটা বরং আমার কাছে মনে হয় খুব একটা খারাপ কিছু নয়, তারা যখন আসল সময় ফর্মে ফিরবে। অনেক সময় না সারা বছর ফর্মে থাকলে আসল সময় ফর্মটা একটু, বিকজ ক্রিকেটের ল অফ এভারেজ বলে একটা কথা আছে, সো আমি সেটা নিয়ে চিন্তিত না। কারণ আমাদের এখন যে ব্যাটিং লাইন আপ, যে সেট আপ যদি দেখেন, মাঝখানে তহিদুদ্দিন এসে যায় মনে হয় একটা বড় চেঞ্জ হয়েছে, বিকজ আমরা এখন অনেক ওই সময়টা বেশ তহিদুদ্দিন যে এই স্ট্রাইকটা রান করছে আমাদের জন্য আর সমস্যা হচ্ছে না। সো আই থিঙ্ক আমাদের যে ব্যাটিং লাইন আপ, এটা যদি সবাই ফর্মের থেকে ফিট থেকে খেলতে পারি, আমার মনে হয় দুশ্চিন্তা করার খুব বেশি কিছু আছে। তোহিদ হৃদয় কি টেস্টেড? আয়ারল্যান্ডের সঙ্গেই সে হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলেছে এবং ভালো খেলেছে, এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই, কিন্তু বড় দলের সাথে সে কি টেস্টেড? কিংবা তার টেস্ট কি আফগানিস্তান সিরিজ কিংবা এশিয়া কাপে হওয়ার পরেই কি আসলে ওয়ার্ল্ড কাপের ভাবনা হবে? ইংল্যান্ডের সাথে মনে হয় তোহিদ হৃদয় খারাপ খেলেনি, সো ডেফিনেট নট, এখনই বলে যাচ্ছে না যে সে পুরোপুরি টেস্টেড, বাট শুরুটা কিন্তু খুব ভালো করেছে। ওকে আসলে টিম ম্যানেজমেন্ট যে ব্যাটিং করতে চাচ্ছে সে কিন্তু সেভাবে ব্যাটিং করছে। আই মিন ওয়ার্ল্ড কাপ ইজ এ টাফ প্লেস ডেফিনেটলি, বাট তহিদুদ্দিন কিন্তু একদম ইয়াং প্লেয়ার না, ও কিন্তু অনেকদিন ধরে আসলে আমাদের গ্রুপের মধ্যে আছে, এই দলে খেলেছে, আইপিএল দলে খেলেছে, তো ওর পেছনে কিন্তু বেশ কিছু খেলা আছে। ইজ নট সামন জাস্ট স্টার্টেড প্লেয়িং ক্রিকেট, সো অবশ্যই একটা অনেক বড় বিষয় ওয়ার্ল্ড কাপ, বাট আমার মনে হয় যে সেখানে ভালো করার জন্য প্রস্তুতিটা ওর ভালোই হচ্ছে। সনর ভাই, মানে আমি তহিদ হৃদয় একক নয়, এই যে ইয়াং প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স যাদের কম, লিটন দাস হয়তো খেলেছে ওয়ার্ল্ড কাপ, মেহেদি মিরাজ খেলেছেন, কিন্তু আমি বলছি যারা নতুন প্লেয়ার ওয়ার্ল্ড কাপ প্রথম, তাদের জন্য কি এক্সাইটমেন্টটা বেশি কাজ করে ফেলবে নাকি তারা এখন পালসটা আসলে বুঝতে পেরেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের? দেখেন ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ সবার জন্য একটা এক্সাইটমেন্ট ব্যাপার থাকে, কিন্তু একটা দিন বর্তমান সময়ের প্লেয়াররা কিন্তু অনেক ম্যাচিউর এবং প্রফেশনাল, ওরা কিন্তু সরাসরি মানে কিন্তু এখন কিন্তু এখন কিন্তু প্লেয়ার আসলে একটা প্রসেসের মাধ্যমে আসে, আন্ডার-19 বলেন, এ-টিম বলেন, এসপি বলেন, অনেক কিছু খেলেই কিন্তু এই পর্যায়ে আসে। এবং তহিদুদ্দিন যে মেইনলি হয়তো বা ইনএক্সপিরিয়েন্স হয়তো এক্সপিরিয়েন্স কম এক্সপিরিয়েন্সের কথা তহিদুদ্দিনের কথায় বলতে হবে, বাট ব্যাটারদের মধ্যে বাকি কিন্তু শান্ত কিন্তু অনেক এখন অনেক ম্যাচ খেলে ফেলেছে, লিটন অনেক ম্যাচ খেলে ফেলেছে, মুশফিক নাম্বার সিক্সে খুব ভালোভাবে কোঅপ করেছে, নাম্বার সিক্সে যে ধরনের রোলটা প্লে করা দরকার খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। আমার মনে হয় এইগুলি প্লাস পয়েন্ট, মিরাজরাও অনেক এক্সপিরিয়েন্স, একমাত্র হয়তো তহিদুদ্দিনের হয়তো ম্যাচের সংখ্যার দিক দিয়ে কম, কিন্তু ইম্যাচিউর বলা যাবে না। তবে যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, সুমন যেটা বললো যে ফার্স্ট ম্যাচ দিয়ে শুরুটা দেখেন, ওর অ্যাপ্রোচটা দেখেন, যে ইংল্যান্ড খেলে শুরু করেছিল যে প্রেশার মোমেন্টে যে ওর অ্যাপ্রোচ কিন্তু কখনো ফিল করা যায়নি যে একেবারে ইয়াং ক্রিকেটার। আমার ওভারঅল এই পদে যে ক্রিকেট খেলেছে ওর মধ্যে ওই ম্যাচিউরিটিটা বা ওই কারেজটা দেখা গিয়েছে, এইটা আমার মনে হয় সবচেয়ে বড় চেঞ্জেসটা মনে হয় মিডল অর্ডার। ও আমরা সাথে আমাদের টেন্ডেন্সি ছিল আমরা উইকেট পড়ে গেলে একটা হয়তো ইনিংস বিল্ড আপ করতাম শুরু করতাম, ওর কাছে ওই জিনিসটা দেখা যায় না, ও কিন্তু একই সময় পজিটিভ ক্রিকেট খেলেছে। এবং এটা নট অনলি এটা আমরা আয়ারল্যান্ড, আমি একটু ওইখানেও খেলা দেখতে গিয়েছিলাম, ওর জিনিসটা খুব ম্যাসিভ চেঞ্জ আমার মনে হয়েছে, যে মিডল অর্ডারে যে চেঞ্জটা দরকার ম্যাচটা কন্ট্রোল করাটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, মুশফিকরা তো এক্সপিরিয়েন্সটা ওটা ক্যারি করেছে, মানে সব কিছু মিলে গুড সাইন। মিরাজের একটা প্লাস পয়েন্ট হলো মিরাজ কিন্তু অসাধারণ ব্যাটিং করছে, এটা আমাদের জন্য খুব ভালো প্লাস পয়েন্ট হয়ে গেছে। মিরাজ মানে অসাধারণ ব্যাটিং করেছে, মানে এই নাম্বার 7, 6, 7, 8 যে ধরনের ব্যাটিং করে এটা একটা এক্সট্রা প্লাস পয়েন্ট হয়েছে। আবার ডেফিনেটলি আপনি যেটা বলেন 350 চেস করা যে কোনো টিমের জন্য ডিফিকাল্ট, নট ইজি, রেগুলার করা, রেগুলার ডিফেন্ড করা, চেস করা ডিফিকাল্ট হবে, এটা সব টিমের জন্যই হবে। আর ওয়ার্ল্ড কাপ যেহেতু এমন এই প্রেশার এই সব কিছু নিয়েই কিন্তু ক্রিকেট খেলতে হবে, এর মাঝখানেই ভালো ক্রিকেট খেলতে হবে। তার মানে কি মাহমুদুল্লাহর অভাবটা পূরণ হয়ে গেছে যে 6, 7, 8 কনফার্ম তহিদ হৃদয় কিংবা মুশফিকুর রহিম কিংবা মেহেদি হাসান মিরাজ, মানে মাহমুদুল্লাহ রিয়াদের অভাবটা কি ফিল হচ্ছে না তো জাতীয় দলে? মাহমুদুল্লাহ তো ওভার দি ইয়ার্স বাংলাদেশ পক্ষে অনেক ভালো পারফরমেন্স করেছেন, এবং এবার এখন কিন্তু মাহমুদুল্লাহ শেষ হয়ে যাননি, এখন আলোচনাতে খুব ভালো মতোই আছেন, বাট এই যে সময়টা একটু যাদের সুযোগ দিয়েছে তার সুযোগটা ভালো মতো কাজে লাগিয়েছেন, সো দেখা যাক এখন আমাদের হাতে অপশন অনেক আছে। অনেকে অনেক ধরনের কথা বলছেন, বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে পরিচালক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা, সাংবাদিকরা কিংবা সাধারণ মানুষ, ক্রিকেট প্রেমীরা, আপনি নিজেও বলছিলেন যে মাহমুদুল্লাহ শেষ হয়ে যাননি, তারও সুযোগ রয়েছে, কিন্তু তার পরিবর্তে যারা সুযোগ পেয়েছে তারা তো ভালো খেলছেন, সেই ক্ষেত্রে আসলে মাহমুদুল্লাহর দিকে আবারও ফিরবে নাকি তাদেরকেই আসলে আস্থা রাখবে বোর্ড, এই জায়গাটায় আপনাদের মানে স্ট্র্যাটেজিটা কি? আমি বলছি না যে মাহমুদুল্লাহকে নিয়ে স্ট্রেট বলে দেন যে থাকবে থাকবে না, কিন্তু স্ট্র্যাটেজিটা আসলে কোন জায়গায়? না, একটা জিনিস যেটা হয়েছে যে মাহমুদুল্লাহ যারা সুযোগ পেয়েছেন ওই জায়গাতে তারা ভালো করেছেন,
এখন এখন আমাদের অপশনটা অনেক বেড়ে গেছে, উই ক্যান মানে আর মাহমুদুল্লাহকে যদি ফিরে নিয়ে আসে সেটাও কিন্তু খারাপ অপশন নয়। সো যেটা হচ্ছে আমি খুব ভালো অবস্থায় আছি, ডেফিনেটলি সামনে যেই টুর্নামেন্ট কয়েকটা আছে এশিয়া কাপ এবং আফগানিস্তান, সেখানে তো আমরা ঠিক করে ফেলতে পারবো আসলে আমাদের স্ট্র্যাটেজি কোনটা হতে যাচ্ছে। আমরা দল নিয়ে কথা বলছিলাম বিরতিতে, যে এবারের ওয়ার্ল্ড কাপের দলটা কি একটা প্রেডিক্টেড দল কিনা, কারণ বাংলাদেশের সবাই জানে এই 15 জনের 12-13 জন কনফার্ম, মানে এটা কি প্রেডিক্টেড দল কিনা, এটা ভালো না খারাপ? প্রেডিক্টেড দল কিছুটা এই জন্যে হয়েছে যে এই দলটায় সবাই ফর্মে আছেন, পারফর্ম করেছেন গত 1 বছর ধরে। এখানে কিন্তু খুব বেশি প্লেয়ার আমি খুঁজে পাওয়া খুব মুশকিল যারা পারফর্ম না করে দলে আছেন। আপনি দেখেন 1 থেকে 12 পর্যন্ত সবাই পারফর্মার, সবাই পারফর্ম করেছেন গত 1 বছর ধরে, যার জন্য হয়তো আপনাকে প্রেডিক্ট করতে একটু সুবিধা হচ্ছে, বিকজ যারা ফর্মে আছেন যারা পারফর্ম করছেন তারা তো দলে থাকবেনই, সেটা খুব স্বাভাবিক। এটা বরং আমার কাছে মানে খুব ভালো বিষয়, বিকজ কনফিডেন্ট টিম এই বাংলাদেশে এখন যে দলটা এটা কিন্তু একটা কনফিডেন্ট দল, যে কোনো মুহূর্তে কিন্তু তারা কেউ প্যানিক করছে না, এবং এই বিশ্বাসটা কিন্তু বাংলাদেশ দলের এখন আছে যে যে কোনো কন্ডিশনে যে কোনো দলের সাথে কিন্তু আমরা জিততে পারি, আমরা যেহেতু জিতে যাচ্ছি আমরা জিততে পারি। সো আই থিঙ্ক ইস ইজ গুড, ওয়ার্ল্ড কাপে যখন আপনি খেলতে যাবেন এই কনফিডেন্টটা ডেফিনেটলি অনেক কাজে লাগবে আপনার। এবং এই প্রেডিকশনটা প্লেয়ারদের প্রতি আস্থা দিচ্ছে কিনা, আমি ওয়ার্ল্ড কাপ দলে আছি সে নিজে যখন বিশ্বাস করে তার জন্য প্ল্যান করা কিংবা চিন্তা করাটা আরও সহজ হয় কিনা? অবশ্যই এটা কনফিউজিং পর্যায়ে নেই, বিকজ অফ এটা কিন্তু যেটা বললো যেটা পারফরমেন্সটাই সবচেয়ে ব্যাকআপ, আপনি কনফিডেন্স বলেন সব কিছু ডিপেন্ড করে তো আপনার প্রিভিয়াস পারফরমেন্সের কারণে। এখন এই প্লেয়ারগুলি কিন্তু বিকজ অফ পারফরমেন্স কারণে ওরাও কনফিডেন্ট, টিমও কনফিডেন্ট, টিম ম্যানেজমেন্ট যারা আছে তারাও কিন্তু কনফিডেন্ট যে এরা হয়তো বা পসিবল টিম, এটা গুড সাইন। তবে হ্যাঁ কম্পিটিশন যে নাই তাও বলবো না, যেটা বললেন একটু আগে কিন্তু একটা দুটা জায়গা নিয়ে কিন্তু এখনও কনফিডেন্ট, এরকমই হওয়া উচিত। তাহলে কিন্তু টিমের যদি অনেকগুলি কনফিউশন থাকে তাহলে টিমের জন্য ভালো না, প্লেয়ারদের জন্য ভালো না, সিলেক্টরদের জন্য সবার জন্যই কিন্তু ডিফিকাল্ট, একটা দুটা কনফিউশন তো থাকবেই এরকম। এটা এমন কনফিউশনটা যেটা এটার মধ্যে সব ওই জায়গাগুলিতেও কনফিউশন জায়গাগুলিতেও কিন্তু সবাই ভালো খেলছে, সবাই পারফর্ম করে রেডি আছে, এটাও প্লাস পয়েন্ট। ডেফিনেটলি আমি আশা করি যে হয়তো মাহমুদুল্লাহর কথা হয়তো বেশি এই জায়গাটা সত্যি বেশি কথা হচ্ছে, আমি কিন্তু সবসময় শুনে আসছি মাহমুদুল্লাহ তো প্রুভেন পারফর্মার, ওর কিন্তু প্রুফ করার তেমন কিছু নাই, এটাও গুড সাইন যে এই ডোমেস্টিকে যা খেলছে এখানে মাহমুদুল্লাহ পারফর্ম করছে, ও রেডি আছে সব কিছু। যদি অফ ফর্মে থাকতো তাহলে হয়তো সিলেক্টরের জন্য আরেকটু ওয়ারিড থাকতো, যেহেতু এরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার রেডি না, সবাই রেডি আছে, ডেফিনেটলি কেউ না কেউ হয়তো এক দুজন হয়তো টিম থেকে বাদ পড়বে, এটা তো মানতেই হবে বাস্তবতা, কিন্তু বেস্ট কম্বিনেশনটা ডেফিনেটলি পাওয়াটা সহজ হবে বাংলাদেশের জন্য। ওয়ার্ল্ড কাপে যদি ভালো খেলতে হয় আপনি বলছেন এই দলটাই এশিয়া কাপে খেলবে, তো এশিয়া কাপে আমাদের লক্ষ্যটা কি, মানে এশিয়া কাপে যদি বাই চান্স কোনো সেটব্যাক হয় কিংবা বাজে পারফরমেন্স সেটা কি ওয়ার্ল্ড কাপে কোনো প্রভাব ফেলবে, কিংবা এশিয়া কাপকে নিয়ে আমাদের গোলটা কি? প্রস্তুতি না ডেফিনেটলি, এবং যদি সম্ভব হয় আমরা কিন্তু এখনও কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জিতিনি, আমি ফাইনালে খেলেছি এশিয়া কাপ তিনবার ফাইনালে এখন জিততে পারিনি, যদি এবার যেতে পারি আশা করবো একটা মানে শিরোপাটা যেন এখানে জিতে শুরু করতে পারি। ভালো না খেললেও আমার মনে হয় খুব একটা সেটব্যাক হবে না, বিকজ আমরা অনেক দিন ধরে একসাথে ভালো খেলছি, তো একটা দুটো টিমে যদি খারাপও করি আমার মনে হয় চিন্তিত হওয়ার কিছু আছে, বিকজ আলটিমেট গোল কিন্তু ওয়ার্ল্ড কাপ, বাট আমি অবশ্যই চাইব এশিয়া কাপে ভালো কিছু করতে, কারণ যেই বৈশ্বিক টুর্নামেন্টের জেতাটা যে শিরোপা জেতাটা একটা শুরু তো করতে হবে, যদি এশিয়া কাপ দিয়ে শুরু করতে পারি খুব ভালো হয়। এবং মানে একটা শিরোপা তো আসলে কনফিডেন্স দেয়, আমরা সবসময় বলি যে ট্রফির মূল্যটা অন্যরকম, আসলে আমি চাই যে এশিয়া কাপে বাংলাদেশের ফার্স্ট টার্গেট হোক এশিয়া কাপ, বিকজ অফ এখান থেকে যদি আপনারা যদি এই টুর্নামেন্ট পেতে পারে একটা বড় বিশাল বড় অ্যাচিভমেন্ট এশিয়া কাপ জেতা, যেখানে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কাদের মতো টিমরা খেলবে, ডেফিনেটলি এটা একটা বড় অ্যাচিভমেন্ট, যদি এটা পারি নট ইজি আমাদের এটা পারি ওয়ার্ল্ড কাপের প্রেশার আরও কমে যাবে, তখন কিন্তু ফুল কনফিডেন্ট একটা জিম যাবে, ওয়ার্ল্ড কাপের প্রেশারও কমে যাবে আমাদের, এক্সপেকটেশনের প্রেশারটা তখন কিন্তু মানুষের স্যাটিসফ্যাকশন বলেন, প্লেয়ারদের একটা অ্যাচিভমেন্ট বলেন, কনফিডেন্স বলেন, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। ওয়ার্ল্ড কাপকে ঘিরে কিংবা এশিয়া কাপকে ঘিরে এক্সট্রা কোনো প্রস্তুতির প্ল্যান আছে কিনা, আমরা জানি যে বাংলাদেশে একটা ক্যাম্প হবে, তারপরে তো অনেকগুলো সিরিজ আছে, আফগানিস্তান সিরিজ, এশিয়া কাপ, নিউজিল্যান্ডও আসার কথা, তারপরে ওয়ার্ল্ড কাপ, এই ম্যাচ প্র্যাকটিস বাদে এবং ঢাকায় বাংলাদেশে ক্যাম্প বাদে আর কোনো প্ল্যান কি আছে কিনা? দেখুন খেলাটা হবে ইন্ডিয়াতে, সো সিমিলার কন্ডিশন বাংলাদেশের সাথে এবং ওয়েদারে কিন্তু অলমোস্ট সেম, অ্যান্ড ইন্ডিয়া যে ওয়েদার বাংলাদেশের ওয়েদার একই, এটা যদি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া হতো তাহলে হয়তো যেটা করি আমরা এরকম কন্ডিশনে একটু 15 দিন আগে যাই অ্যাডজাস্ট করার জন্য, তো এত অ্যাডাপ্ট করার আসলে তেমন কোনো ব্যাপার নেই, আর আমরা এখন প্রচুর ক্রিকেট খেলছি এই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু অনেক খেলা আছে, তো ওই বাড়তি সময়টুকু হবে কি না নট শিওর, অনেক সময় হয় আপনি লম্বা সিজন খেলবেন তো টুর্নামেন্টে যাওয়ার আগে একটু বিশ্রামও কিন্তু অনেক কাজে দেয়, এখনও কোনো প্ল্যান হয়নি, তবে যেটা বললাম যে হয়তো অত বড় কোনো প্রস্তুতি ক্যাম্প হবে না, বিকজ যেহেতু খেলাটা ইন্ডিয়াতে সো কন্ডিশন অ্যাডজাস্ট করার জন্য আমাদের হয়তো সময় অতটা সময় লাগবে না। সানোর ভাইয়ের কাছে প্ল্যানে মানে নতুন কিছু কি করার প্রয়োজন আছে কিনা এই সময়টা ওয়ার্ল্ড কাপ, আমরা যেহেতু বলছি যে আমাদের লক্ষ্যটা অনেক বড়।
ডেফিনেটলি ক্যাম্প তো থাকবেই, ক্যাম্প তো খেলার বাইরে তো ক্যাম্প থাকবেই, লক্ষ্যর বাইরে। আমি আমি মনে হয় যে আমার যেটা বলবো যে মানে ধরেন ওয়ার্ল্ড কাপটা তো এখন আগের মতো না যে একটা দুইটা ম্যাচ খেলে সেমিফাইনাল চলে গেলে ফাইনাল চলে গেলে এরকম না, কিন্তু সবার সাথে খেলে বড় টুর্নামেন্ট, পারফরমেন্সটা ক্যারি করতে হবে লম্বা সময়, ইঞ্জুরি ফ্রি থাকতে হবে, অনেক কিছু এগুলি চিন্তা করে প্ল্যান করতে হবে। তো আমার মনে হয় যে উইটার থেকে আমার মনে হয় এশিয়া কাপটা বাংলাদেশের জন্য, এশিয়া কাপে হয়তো এতগুলি দশটা দল থাকবে না, দশটা দলকে কন্টিনিউস আপনি ফাইনাল যদি ওয়ার্ল্ড কাপ জিততে হয়, ওয়ার্ল্ড কাপ ভালো করতে হয় লম্বা সময় পারফরমেন্সটা ক্যারি করতে হবে। এশিয়া কাপের মধ্যে হয়তো কম পারফরমেন্স করেও, কম পারফরমেন্স মিন ডেফিনেটলি টাফ জায়গা, একটা অপরচুনিটি বেশি আছে। আমার মনে হয় এশিয়া কাপই মানে একটা বড় টার্গেট হওয়া উচিত আমাদের জন্য, আর ওয়ার্ল্ড কাপ তো অবশ্যই প্ল্যান যেটা হলো ইঞ্জুরি ফ্রি লম্বা সময় পারফরমেন্সটা ক্যারি করে ওই বিবেচনা করেও ক্যাম্পটা করতে হবে। ওয়ার্ল্ড কাপ জিততে কিংবা ওই সেমিফাইনাল পর্যন্ত ফাইনাল পর্যন্ত যেতে কয়টা ম্যাচ আপনার মনে হয় যে এই নয়টা ম্যাচের মধ্যে কয়টা ম্যাচ জেতে অ্যাটলিস্ট দরকার হবে বাংলাদেশে? শুরুটা তো খুব ইম্পর্টেন্ট, ডেফিনেটলি আমরা যদি শুরুতেই ভালো করতে পারি তাহলে হয়তো একটু সহজ হবে। ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেক কম্পিটিশন হবে, ইটস গোনা বি টাফ, অনেক কিছুকে অনেক ভেরিয়েবল আছে, যে ট্রাভেল আছে, অপোনেন্ট আছে, ফিট প্লেয়ার থাকা জরুরি, সব কিছু মিলে। এক্স্যাক্টলি, এবং আগে যেটা সারা যেটা মেনশন করলো, আগে যেটা হয়তো হয়তো দুটি ম্যাচ জিতলেন বের হয়তো গ্রুপ পর্ব থাকতো, গ্রুপ পর্ব থাকলে সুবিধা, বাট এখন আসলে আপনাকে আলটিমেট পরীক্ষাটাই দিতে হবে। যেটা বলছিলাম যে শুরুটা যদি ভালো করতে পারি তাহলে হয়তো আমাদের কাজটা একটু সহজ হবে। সেমিফাইনালে তো আই গেস অ্যাটলিস্ট ফাইভ পাঁচটা ম্যাচ তো জিততে হবে, পাঁচটা ছটা ম্যাচ জিততে হবে। আপনার রিয়েলিস্টিক লক্ষ্যটা কি আপনার ব্যক্তিগত, মানে নট নির্বাচক নট বোর্ডের? আমরা কোয়ার্টারফাইনালে যাই খেলেছি, আমার ফার্স্ট টার্গেট আমি চাই এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল পর্যন্ত যেতে চাই। যদি সেমিফাইনালে যেতে পারি আমরা কিন্তু যে আমি তখন ব্যাপারটা ভিন্ন রকম হয়ে যায়, বাট আমার এবার একটা ম্যাচই আরেক টার্গেট আসলে সেমিফাইনাল খেলতে চাই, মানে সেমিফাইনাল। সানোয়ার ভাইয়ের ব্যক্তিগত লক্ষ্য? আমার ব্যক্তিগত লক্ষ্য ডেফিনেটলি যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক, আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলুক, আমি চাই যে এটা নট ইজি, মানে বলে কয়ে সেমিফাইনাল ফাইনালে যাওয়া ওয়ার্ল্ড কাপের মতো এটা নট ইজি, আমার চেয়ে ভালো ওভারঅল ভালো ক্রিকেট খেলুক, একটা দুইটা ম্যাচ মানে একটা দুইটা ম্যাচ জেতা না, মানে ভালো ওভারঅল ক্রাফ্ট আছে। আমি কোনো ম্যাচ হয়তো হেরে গেলেও বাংলাদেশ যদি কোনো ম্যাচে যে ক্লোজ ম্যাচে কথার কথা ক্লোজ ম্যাচে হেরে যাওয়া আমি ওটা মাইন্ড করবো না, বাংলাদেশ ওভারঅল ভালো ক্রিকেট খেলুক, যেটা মানুষে ফিল করে যে আমরা কিছু কিছু সময় দেখেছি আফগানিস্তান ক্রিকেট 2019 কিন্তু আমরা এরকম ভালো ক্রিকেট খেলেছি, খেলে 7 নাম্বার না 8 নাম্বার ওভারঅল ভালো ক্রিকেট খেলি নাই, মানে অনেকগুলো ম্যাচ ক্লোজ খেলেছি, ওভারঅল ভালো ক্রিকেট খেলিনি, ওভারঅল অনেকগুলি ম্যাচে হেরেছি, যেগুলি কারণে ম্যাচ হেরেছি এগুলি কারণে ওভারঅল ভালো ক্রিকেট খেলতে চাই। ওভারঅল ভালো খেলে ডেফিনেটলি তখন হয়তো ভালো খেললে তো সেমিফাইনালে যাওয়ার অপরচুনিটি তৈরি হয়ে যাবে। আপনি মানে এখনই বলতে যাচ্ছেন আগে ভালো ক্রিকেটটা খেলুক, যদিও হাবিল বাশার বলেছে সেমিফাইনাল খেলুক। এখন বাংলাদেশের অনেক মানুষই বিশ্বাস করতে শুরু করেছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে অনেক ভালো খেলবে, সেমিফাইনাল যাবে, কেউ বলছেন ফাইনালে যাবে, কিন্তু শুরুটা জরুরি এবং তার আগে এশিয়া কাপটাও আসলে ভালো খেলা জরুরি। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।